সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মার্জিয়া হাফসা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, নবাগত শিক্ষার্থীদের সাথে, একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি প্রথমেই আমার পরিচয়টা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আমি মার্জিয়া হাফসা, প্রকাশক, অর্থনীতি বিভাগ, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল। শিক্ষার্থীবৃন্দ, আমি এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তানজিমা মুরসালিন খানম, আমরা দুজন তোমাদের অর্থনীতি ক্লাসগুলো নিব। শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি বিষয়টি দুটো পত্র রয়েছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম বর্ষে আমরা দুটো পত্রই তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? টপিকস ভাগ করে করে চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে পড়ানো হবে এবং এ বিষয়ে পরবর্তীতে আরো অনেক আলোচনা তোমাদের সাথে হবে। তো আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মজার একটি বিষয়। তো সেই অর্থনীতি পড়ার পূর্বে কিছু বিষয় আছে, বেসিক কিছু কনসেপ্টস আছে ইকোনমিক্সের, চলো আমরা সেগুলো জানি, ঠিক আছে? দেখো, অর্থনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? ইকোনমিক্স, ঠিক আছে? অর্থনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। তো এই ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে এসেছে। তো ইকোনমিয়া শব্দের অর্থ কি? ইকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গার্হস্থ পরিচালনা, ঠিক আছে? হাউসহোল্ড ম্যানেজমেন্ট। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে সমস্ত আলোচনা তোমাদের সাথে করছি বা করব, সবগুলোই প্রথম অধ্যায় থেকে, এগুলো সব প্রথম অধ্যায় আছে। তো পরীক্ষার জন্য না, জানার জন্য এই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে এবং অত্যন্ত মনোযোগ দিয়ে আজকের আলোচনায় আমাদের সাথেই থাকবে। তো যা বলছিলাম শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, ঠিক আছে? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। উনি তার বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস, ঠিক আছে? সেই গ্রন্থে তিনি অর্থনীতিকে কি বলেছেন? সায়েন্স অফ ওয়েলথ হিসেবে বলেছেন, সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, অ্যাডাম স্মিথকে কেন অর্থনীতির জনক বলা হয়? তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে। শিক্ষার্থীবৃন্দ দেখো, অর্থনীতি কিন্তু আগে একটি স্বতন্ত্র বিষয় ছিল না, ঠিক আছে? তো অ্যাডাম স্মিথ কি করলেন? পলিটিক্যাল ইকোনমিক্স থেকে, রাষ্ট্রনীতি থেকে অর্থনীতিকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে আলাদা করলেন, ঠিক আছে? স্বতন্ত্র বিষয় হিসেবে উনি উপস্থাপন করলেন।
তো এজন্যই হচ্ছে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, দেখো উনি হচ্ছেন একজন ক্লাসিক্যাল ইকোনমিস্ট, ঠিক আছে? এবং আমরা আস্তে আস্তে জানব যে আলোচনায় আর একটু যখন ডিটেল যাব তখন জানব আমরা যে সেই মতবাদগুলো কি কি। অর্থনীতির চিন্তাধারা কিন্তু আসলে পরিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হয়ে হয়ে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল এবং মডার্ন। তো এই থটসগুলো আমরা ডিটেল আলোচনা করব, ঠিক আছে? দেখো অ্যাডাম স্মিথ হচ্ছেন একজন ক্লাসিক্যাল ইকোনমিস্ট। তারপর অধ্যাপক মার্শাল, ঠিক আছে? তো অধ্যাপক মার্শাল একজন নিউ ক্লাসিক্যাল ইকোনমিস্ট। উনি কি করলেন, উনি অর্থনীতির একটি সংজ্ঞা প্রদান করলেন, ঠিক আছে? চলো আমরা সংজ্ঞাটি জানি কি। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ, ঠিক আছে? এবং একজন আধুনিক অর্থনীতিবিদ অ্যাল রবিন্স, উনি অর্থনীতির আরেকটি সুন্দর, চমৎকার এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। ওনার সংজ্ঞাটি হচ্ছে, ইকোনমিক্স ইজ আ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ আ রিলেশনশিপ বিটুইন এইমস অ্যান্ড স্কিয়ার্স মিস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস। ইকোনমিক্স ইজ আ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ আ রিলেশনশিপ বিটুইন এইমস অ্যান্ড স্কিয়ার্স মিস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো চলো, এগুলো ছিল অর্থনীতির বেসিক কনসেপ্টস। তো চলো আমরা ডিটেইল একটু জানি বিষয়গুলো, আমরা একটু স্লাইডে দেখি। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে আমরা চারজন অর্থনীতিবিদের ছবি দেখতে পাচ্ছি। প্রথমেই অ্যাডাম স্মিথ, উনি একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, এবং অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। তারপর দেখো আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক মার্শালের ছবি। অধ্যাপক মার্শাল একজন নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। শিক্ষার্থীবৃন্দ তারপর নিচে দেখো দুজন আধুনিক অর্থনীতিবিদের ছবি দেখতে পাচ্ছি, অধ্যাপক অ্যাল রবিন্স এবং অধ্যাপক পি এ স্যামুয়েলসন। শিক্ষার্থীবৃন্দ অধ্যাপক পি এ স্যামুয়েলসন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা অর্থনীতির প্রাথমিক ধারণাগুলো দেখব। দেখো অর্থনীতির উৎপত্তি, গ্রিসে সর্বপ্রথম অর্থনীতির চর্চা শুরু হয়। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স, যা গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে এসেছে। ঐকোনোমিয়া শব্দটির অর্থ হচ্ছে গার্হস্থ্য পরিচালনা। গ্রিক দার্শনিক এরিস্টটল অর্থনীতিকে গার্হস্থ্য পরিচালনার বিজ্ঞান, সায়েন্স অফ দ্য হাউসহোল্ড ম্যানেজমেন্ট হিসেবে অভিহিত করেন। সুতরাং আমরা বলতে পারি উৎপত্তিগত দিক থেকে অর্থনীতি হচ্ছে গার্হস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান, যেখানে পরিবারের বিভিন্ন মৌলিক সমস্যা এবং এসব সমস্যা সমাধানের প্রক্রিয়া বিদ্যমান। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা অর্থনীতির সংজ্ঞা দেখছি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের প্রধান এবং অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথের সংজ্ঞাটি দেখছি। অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে। অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি এবং কারণ অনুসন্ধান করে। শিক্ষার্থীবৃন্দ
আমরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে দেখলাম কার সংজ্ঞা, অ্যাডাম স্মিথের সংজ্ঞা। অ্যাডাম স্মিথকে কী বলে? অর্থনীতির জনক। এবার আমরা নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের সংজ্ঞাটি দেখব, ঠিক আছে? মার্শাল হচ্ছে সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর প্রাধান্য দিয়েছেন। উনি মানব কল্যাণের উপর প্রাধান্য দিয়ে 1890 সালে তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপালস অফ ইকোনমিক্সে বলেন, অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যগুলি নিয়ে আলোচনা করে। অধ্যাপক মার্শালের মতে, অর্থনীতি এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যগুলি নিয়ে আলোচনা করে, ঠিক আছে? তো আমরা দেখলাম নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে অধ্যাপক অ্যাল রবিন্সের সংজ্ঞাটি। অ্যাল রবিন্স বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। অ্যাল রবিন্স কী বলেন? তিনি বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা কার সংজ্ঞা দেখলাম আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে অধ্যাপক অ্যাল রবিন্সের সংজ্ঞাটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা এবং গ্রহণযোগ্য একটি সংজ্ঞা। এবার দেখো, আমরা অর্থনীতির বিভিন্ন মতবাদ দেখেছি। আলোচনার সুবিধার জন্য মতবাদগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল এবং আধুনিক। তো আমরা দেখছি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা। অ্যাডাম স্মিথ, রিকার্ডো, ডেভিড রিকার্ডো এবং মিল প্রমুখ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ, ঠিক আছে? তো ওনারা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। অ্যাডাম স্মিথ, রিকার্ডো, মিল প্রমুখ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তারপর দেখো নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা। নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল, ক্যানন, পিগু প্রমুখ নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অর্থনীতিবিদগণ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন, ঠিক আছে? নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। এবং আধুনিক অর্থনীতিবিদদের মধ্যে কে কে দেখো, অধ্যাপক অ্যাল রবিন্স, ক্যারেন ক্রস, স্যামুয়েলসন প্রমুখ অর্থনীতিবিদ অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন, ঠিক আছে? আধুনিক অর্থনীতিবিদগণ অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তো আমরা জানলাম ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা, নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা এবং আধুনিক অর্থনীতিবিদগণ কারা। এবং ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা হচ্ছে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন অর্থনীতিকে, নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ হচ্ছে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন, এবং আধুনিক অর্থনীতিবিদগণ অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন, ঠিক আছে? তো এতক্ষণ আলোচনার পর আমরা এটা বলতে পারি যে হচ্ছে অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। অর্থনীতি কি একটি অবশ্যই সামাজিক বিজ্ঞান এবং এমন একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী পর্যালোচনা করে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমাদের পুরো আলোচনাটি
স্লাইডে দেখার পর আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের অর্থনীতি সম্পর্কে অর্থনীতির মতবাদগুলো সম্পর্কে তোমরা ভালো ধারণা পেয়েছ। তো শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে যদি এখন আমি বলি, ঠিক আছে, ইকোনমিক্স শব্দটির অর্থ কি? ইকোনমিক্স শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ঠিক আছে, বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, তো ইকোনমিয়া শব্দের অর্থ কি শিক্ষার্থীবৃন্দ? তারপর কিছু আলোচনায়, যেমন আমরা বলেছি যে অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, মনে আছে নিশ্চয়ই? অর্থনীতির জনক কে? অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। তারপর আমরা অর্থনীতির মতবাদগুলো দেখেছি, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা, নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা এবং আধুনিক অর্থনীতিবিদ কারা আমরা জেনেছি। আশা করি আমরা ওনাদের নামগুলো বলতে পারব। শিক্ষার্থীবৃন্দ দেখো, কেন অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় সেটিও নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপর তোমাদেরকে যদি আমি বলি যে হচ্ছে অধ্যাপক মার্শালের সংজ্ঞাটি বলো, তোমরা কি পারবে? অত্যন্ত সুন্দর একটি সংজ্ঞা আশা করি তোমাদের মনে আছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। মানব জীবনের সাধারণ কার্যাবলী পর্যালোচনা করাই কার কাজ? অর্থনীতির। ঠিক আছে, তো অ্যাল রবিনসের সংজ্ঞাটি কি তোমাদের মনে আছে শিক্ষার্থীবৃন্দ? ইকোনমিক্স ইজ আ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন এইমস এন্ড স্কেয়ার্স মিনস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস। ঠিক আছে, এই সংজ্ঞাটি কে দিয়েছেন? এল রবিনস। তো দেখো, আমরা এই সংজ্ঞাটির উপর বেশি গুরুত্ব দিয়েছি। তুমি ইচ্ছে করলে, তোমার ইচ্ছে মতো যদি তোমাকে বলি যে একটি সংজ্ঞা দাও, ইচ্ছে মতো বলতে পারো, এবং ইচ্ছে করলে তুমি একটু মডিফাইড করেও বলতে পারো যে আমরা অ্যাল রবিনসের যে সংজ্ঞাটি, এটি কিন্তু অত্যন্ত গ্রহণযোগ্য সুন্দর একটি সংজ্ঞা, আধুনিক অর্থনীতিবিদ তিনি। তো উনি ওনার সংজ্ঞায় বলেছেন, অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ। ঠিক আছে, বিকল্প ব্যবহারযোগ্য বা এই যে সীমিত সম্পদ এবং অসীম অভাব, ঠিক আছে, এই দুটো বিষয় যে আছে, এই দুটো বিষয় সম্পর্কেও কিন্তু আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। আমরা এর পরবর্তীতে যখন ক্লাস নিব আরো ডিটেইল আলোচনা করব। তারপরেও দেখো, তোমাদেরকে আমি বলছি যে হচ্ছে মানুষের অভাব কি? আনলিমিটেড ওয়ান্টস, মানুষের অভাবের কোনো শেষ নেই। এখন একটি অভাব, তারপর একটি অভাব, তারপর একটি অভাব, একটির পর একটি অভাব, অভাবের কিন্তু কোনো শেষ নেই। ঠিক আছে, কিন্তু আমাদের সম্পদগুলো কেমন? আমাদের সম্পদগুলো হচ্ছে সীমিত। সেই যে সম্পদের সীমাবদ্ধতা বা অপ্রাচুর্যতা, এটাকে আমরা কি বলি? দুষ্প্রাপ্যতা বলি। ঠিক আছে, এখন এই অসীম অভাব এবং আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা বা সীমিত সম্পদ, এই দুটো শব্দ কিন্তু বারবার বারবার আসবে। সীমিত সম্পদ, এই দুটোর সমন্বয় করাই হচ্ছে কার কাজ? অর্থনীতির কাজ। অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে অর্থনীতির কাজ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, অভাব কি?
ঠিক আছে, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, অভাব কি? অভাব এমনি সাধারণভাবেও আমরা বলতে পারি বা অর্থনীতির ভাষায়ও বলতে পারি, যে হচ্ছে তোমার ক্রয় ক্ষমতার সাপেক্ষে, ক্রয় ক্ষমতার সাপেক্ষে প্রয়োজন মেটাতে সক্ষম এরকম দ্রব্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে আমরা কি বলি? অভাব। তো এই যে একটি শব্দ অভাব, এটি অর্থনীতিতে বারবার বহুল ব্যবহৃত শব্দ এবং সংজ্ঞাগুলোতেও কিন্তু আমি বারবার বলছিলাম, ঠিক আছে, অসীম অভাব। তো নিশ্চয়ই এবার অভাব কি তোমরা বুঝতে পেরেছ? তো অসীম অভাব এবং সম্পদের সীমাবদ্ধতা, ঠিক আছে, এই যে সম্পদের সীমাবদ্ধতা বা অপ্রাচুর্যতা, এটাকে আমরা কি বলি? দুষ্প্রাপ্যতা। কি বলি আমরা এটাকে? দুষ্প্রাপ্যতা। সেই দুষ্প্রাপ্যতার সাথে সম্পর্ক যুক্ত আরেকটি শব্দ চলে আসে, সেটি হচ্ছে কি? নির্বাচন। তো বিকল্প ব্যবহারযোগ্য আমরা শব্দটি একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি, সম্পদগুলো হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য। বিকল্প ব্যবহারযোগ্য হলেও আমাদের অভাবগুলো কেমন নির্বাচন করতে হবে, অভাবগুলোর তীব্রতা অনুযায়ী অভাবগুলো পছন্দ করতে হবে, বাছাই করতে হবে। এই যে বাছাই করা, তীব্রতা অনুযায়ী অভাব বাছাই করা বা পছন্দ করা, এগুলোকে কি বলে? নির্বাচন। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীবৃন্দ, অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে অর্থনীতির কাজ। তাহলে আজকের পুরো আলোচনাটা, অর্থনীতি কি, অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা, অর্থনীতির শব্দের উৎপত্তি এবং বিভিন্ন মতবাদগুলো আমরা জানলাম, এবং অর্থনীতিবিদদের সাথে পরিচিত হলাম, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। তারপর আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে তোমাদের যখন তোমরা SSC লেভেলে ছিলে তখন তোমাদের টেক্সট বুক ছিল, একটিই ছিল, সেক্ষেত্রে তোমাদের পছন্দের কোনো বিষয় ছিল না। তো এখন উচ্চ মাধ্যমিকে আমাদের এরকম কোনো টেক্সট বুক নেই, সেজন্য বিভিন্ন রাইটারের বই আছে। তো আমি তোমাদেরকে আজকে কয়েকটি বইয়ের নাম বলে দিচ্ছি, তোমাদের যেটি ভালো লাগে, এছাড়াও অন্যান্য অনেক বই যদি তোমাদের ভালো লাগে, যে বই খুশি তোমরা সেই বই পড়তে পারো। একটি বই আসলে কি, একটি বই দিয়ে অর্থনীতিতে বা অন্য যে কোনো সাবজেক্টে একটি বই দিয়ে হয় না, অনেক বই থাকতে হয়, রেফারেন্স বুক রাখতে হয় অনেকগুলোই। তারপরেও হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর হচ্ছে দিলার আরজুর যে বইটি আছে, সেই বইটি অত্যন্ত সহজ সরল ভাবে সুন্দর ভাবে দেওয়া আছে, অনেক কিছুই তোমাদের অত্যন্ত সহজ ভাষায়, তোমাদের এই বইটি ভালো লাগবে আশা করি। তো দিলার আরজুর সেই বইটি অক্ষরপত্র প্রকাশনী থেকে এটি পড়তে পারো। আরেকটি বই আছে অর্থনীতির রণজিৎ কুমার নাথের, হাসান বুক হাউসের, এটি হচ্ছে, এই বইটিও আমরা প্রেফার করি স্টুডেন্টের জন্য। এই বইটিতে হচ্ছে ডিটেইল অনেক কিছু আছে এবং অনেক চিত্রগুলো, তারপর কিছু এক্সপ্লেনেশনস আছে যে একটু ডিপলি থাকে কনসেপচুয়াল কনসেপ্টে ক্লিয়ারের জন্য, ঠিক আছে, অনেক ইলাবরেটলি থাকে। এই বইটিও আমরা স্টুডেন্টদেরকে বলি যে হচ্ছে এই বইটি দেখার জন্য। তো তোমরা এই দুটি বই হচ্ছে সবচেয়ে ভালো মনে করি যে এখন বাজারে যেগুলো আছে সেগুলোর মধ্যে। তারপর তোমরা হচ্ছে মুস্তাফিজুর রহমানের একটি বই আছে, সেটিও দেখতে পারো, ঠিক আছে। আরও যারা অনেকেই ইংলিশ স্কিলের জন্য, যারা ইংলিশে বেশি কথা বলতে চাও, ক্যাপেবল ইন স্পিকিং ইংলিশ, এবং যারা হচ্ছে তোমরা হায়ার এডুকেশনে ইকোনমিক্স পড়তে চাও, তাদের জন্য আমি একটি বই বলি যে শুরু থেকেই যদি স্যামুয়েলসনের বইটি দেখো তোমাদের কাজে আসবে, ঠিক আছে। আমার অত্যন্ত প্রিয় একটি বই স্যামুয়েলসনের ইকোনমিক্সটি।
তো তোমাদের জন্য তো এই দুটি বইয়ের কথা বললাম, রণজিৎ কুমার নাথের বইটি এবং বিরা রাজু বইটি অক্ষরপত্র প্রকাশনী, তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো বইয়ের ব্যাপারে এই ছিল। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বইয়ের বিষয়ে, অন্যান্য বিষয়ে, এই ক্লাসের বিষয়ে, ঠিক আছে, আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।